প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ লসাগু এবং গসাগু আমরা কিভাবে করব সে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলছি। তো অষ্টম শ্রেণীতে তোমরা যারা আছো, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি এই বিষয়টি আজকে ক্লাসে উপভোগ করো তাহলে তোমাদের কাছে খুবই সহজ হবে লসাগু এবং গসাগু নির্ণয় করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স একটা রাশি, এক্স স্কোয়ার মাইনাস নাইন একটা রাশি, এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটা একটা রাশি। তাহলে আমরা প্রথমে লসাগু এবং গসাগু নির্ণয় করার জন্য প্রথম রাশি নিচ্ছি। আমরা প্রথম রাশি কী আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। তো এই দুইটার থেকে আমরা উৎপাদক করে নেব, এক্স কমন এলে থাকে এক্স মাইনাস থ্রি, এটা হলো প্রথম রাশি। এরপরে যদি আমি দ্বিতীয় রাশি লিখি, দ্বিতীয় রাশি কী আছে, এক্স স্কোয়ার মাইনাস নাইন। তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রির উপর যদি স্কোয়ার দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের নিশ্চয়ই জানা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর তৃতীয় রাশি তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এটাকে আমরা মিডিল টার্ম করবো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, অর্থাৎ তিন এক্স এবং এক্স যোগ করলে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স, তাহলে হয় মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস প্লাস তিন কে তিন, এটা হলো মিডিল টার্ম করলাম। তাহলে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি, অর্থাৎ প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিলাম এক্স মাইনাস থ্রি, আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি, এই যে প্লাসটা কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তো এখন এক্স মাইনাস থ্রি কমন, আর থাকলো কি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইয়েস। তো এখন দেখো আমরা প্রথম রাশি পেলাম, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তো আমরা যদি প্রথমে গসাগু নির্ণয় করি, গসাগু নির্ণয় গসাগু, গসাগু যখন আমরা নির্ণয় করবো আমরা খেয়াল করবো তিনটা রাশিতে কমন উপাদান কোনটি। দেখো এখানে এক্স মাইনাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি আছে, তৃতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি আছে। তাহলে যেই জিনিসটা সবগুলো রাশিতে কমন উপাদান সেটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো আমরা এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা হলো গসাগু, আর কোনো উপাদান কমন উপাদান নাই, অর্থাৎ এখানে এক্স আছে এখানে নাই এখানে নেওয়া যাবে না, এক্স মাইনাস ওয়ান আছে এখানে নাই এখানে নাই তাহলে নেওয়া যাবে না, তাহলে গসাগু হচ্ছে এটা। তোমরা নিশ্চয়ই গসাগু নির্ণয় করা শিখেছো, অর্থাৎ গসাগু হচ্ছে যে যে কটা রাশি আছে সবগুলো রাশিতেই যে উপাদানটি কমন সেটি হচ্ছে গসাগু। এবং এখন যদি আমি লসাগু নির্ণয় করি, নির্ণয় লসাগু, এই অঙ্কটার লসাগু হচ্ছে, আমরা এটা লসাগু নির্ণয় করব, লসাগু হচ্ছে আমরা প্রথম যে উপাদানটা আছে উৎপাদক করেছি সেটা পুরাটা নেব এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি। এরপরে আসবো আমরা দ্বিতীয় রাশিতে, দেখো তো তৃতীয় রাশিতে কমন মানে যেটা আগে নেওয়া হয়নি, প্রথম রাশিতে যেটা নিয়েছি সেটা বাদ দিয়ে নতুন কী আছে, অর্থাৎ দেখো এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি নেওয়া আছে, এক্স মাইনাস থ্রি নেওয়া আছে, আমার এক্স প্লাস থ্রি নেওয়া নেই, তাহলে আমরা এক্স প্লাস থ্রি নেব। এরপরে আসবো তৃতীয় রাশিতে, দেখো আমরা এক্স এক্স নিয়েছি এক্স মাইনাস থ্রি নিয়েছি এক্স প্লাস থ্রি নিয়েছি, কিন্তু এক্স এক্স মাইনাস ওয়ান নেই নি, এটা আমরা নেব এখন এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিতক, অর্থাৎ লসাগু হয় সাধারণত বেশি। তাহলে আমরা প্রথম রাশি প্রথমে নিলাম, নেওয়ার পর দ্বিতীয় রাশি থেকে যেটা নতুন উপাদান যেমন এক্স প্লাস থ্রি এটা নিলাম, তৃতীয় রাশিতে যেটা নতুন অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সেটা নিলাম, তাহলে এটাই হচ্ছে লসাগু। তাহলে এবং তাহলে দেখো লসাগু এবং গসাগু নির্ণয় করার সময় উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে উৎপাদক করতে হবে, উৎপাদক করার পর আমরা লসাগু যখন নির্ণয় করবো তখন সবগুলোকে আমরা প্রথম রাশি নেব, দ্বিতীয় রাশির থেকে যে এটা নতুন সেটা নেব, এবং তৃতীয় রাশি থেকে যেটা নতুন সেটা নেব, নিয়ে যেটা হয় সেটাই হচ্ছে লসাগু। আর গসাগুর সময় শুধু সবগুলো রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটার থেকে যেটা কমন অর্থাৎ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটাই আমরা নেব, এটা হলো গসাগু। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো আঠারো মানে এইটিন এক্স প্লাস ওয়াই অল কিউব, টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার, থার্টি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো দুটি রাশি। এখানে আমরা প্রথম রাশি নেব, প্রথম রাশি হচ্ছে এইটিন এক্স প্লাস ওয়াই অল কিউব। তো এইটিন মানে আঠারো, আঠারোটাকে আমরা যদি ভেঙে দেই তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু টু, থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টু, তারপর দেখো এক্স প্লাস ওয়াই অল কিউব আছে, আমি
এটাকে তিনটা ভাগ করে দিলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে দ্বিতীয় রাশিতে যাব আমরা, দ্বিতীয় রাশিতে দেখো আছে 24 এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার। তো 24কে যদি আমরা ভেঙে দেই তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণা 4 দুগুণা 8 ইন্টু 3, অর্থাৎ 3 দুগুণা 6 দুগুণা 12 দুগুণা 24, আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হলো দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশিতে যদি আমরা নেই, আমরা তৃতীয় রাশিতে পাবো দেখো 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার 32কে ভেঙে দেবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, হ্যাঁ 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এরপরে আমরা কী করবো, গসাগু নির্ণয় করবো, নির্ণয় গসাগু। এই অঙ্কটার যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে কমন উপাদান, দেখো এখানে এ কিন্তু সর্বনিম্ন একটা আছে, আর এখানে আছে তিনটা, এখানে আছে পাঁচটা, তাহলে সর্বনিম্ন গসাগু নির্ণয়ের সময় সর্বনিম্ন নিতে হবে, অর্থাৎ 2 আছে কয়টা, একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তার মানে এই কমন হলো 2। এরপরে আসো এক্স প্লাস ওয়াই, এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা, এখানে আছে সর্বনিম্ন একটা, তাহলে সর্বনিম্ন কয়টা আছে, একটা আছে, তাহলে একটা নিতে হবে। এটা হলো গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন নিতে হবে। হ্যাঁ, আর দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে কিন্তু এখানে নাই, কমন উপাদান এই দুইটাই, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে গসাগু। ঠিক আছে, আর যদি এই অঙ্কটার লসাগু নির্ণয় করতে চাই তাহলে আমরা একটু খেয়াল করি, লসাগু যখন নির্ণয় করবো তখন আমরা সর্বোচ্চ নেব। দেখো এই যে 2 সর্বোচ্চ আছে কয়টা, পাঁচটা, তাহলে 2 নেব সর্বোচ্চ পাঁচটা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 সব জায়গায়, এখানে আছে পাঁচটা, এখানে আছে তিনটে, এখানে আছে একটা, তাহলে সর্বোচ্চ আছে পাঁচটা, সেটা নেব। তারপরে দেখো 3, এখানে আছে দুইটা, এখানে একটা, এখানে নাই, তার মানে 3 সর্বোচ্চ আছে তিনটা, তাহলে দুইটা দুইটা নেব, 3 ইন্টু 3। তারপরে লক্ষ্য করো এর সংখ্যা নেওয়া শেষ, এবার এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে সর্বোচ্চ আছে তিনটা, তিনটা নেব, এক্স প্লাস ওয়াই, তারপরে কিউব, তারপরে এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে নাই, এখানে নাই, এখানে আছে একটা, তাহলে এটা নিতে হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এই হচ্ছে মানে লসাগু। এবং লসাগু এবং গসাগুর ব্যাপারটা হলো এরকম। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমাদেরকে আজকের এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।